লেখালেখির উঠোনের উদ্যোগটি মূলত গ্যারিজনের আড্ডার ফলাফল হিসেবে। গ্যারিজনের আড্ডাটা 48 মাস, মানে 4 বছরের আড্ডার পরবর্তী ধাপ হচ্ছে এটা। সেই আড্ডায় আমরা অনেক গুণীজনকে পেয়েছি, সেটা অগ্রজ নানান সেক্টরের লোকজনকে পেয়েছি, শিল্প সাহিত্য নানান সাহিত্য। সেই জায়গায় আসা চলছি, আমাকে আমরা একাধিক আড্ডায় পেয়েছি, নানান ভাবে পেয়েছি, লেখক হিসেবে পেয়েছি, গুরু হিসেবে না হোক আমরা মনে করেছি ওই রকম একটা বিন্দু হয়তো দরকার, যাকে ধরে কোন একটা আড্ডার সূত্রপাত করা, যেখানে তিনি পরবর্তী আপনার হাঁটতে শুরু করেন ওই প্রশ্নগুলো জারি রাখার জন্য। ওই কারণে হয়তো আসাদ চৌধুরী বা এরকম কোনো নাম আমাদের কাছে প্রাসঙ্গিক মনে হয়েছে বা দরকার, নাম করে হয়তো আড্ডাটি শুরু করা যাবে, কোনো শুরু বিন্দু দরকার। আর সাবের আপনার আমরা আড্ডায় পেয়েছিলাম, ক্যান্সারের আড্ডায় আমরা এখানে আরও অনেকেই নানান পরিচয় পেয়েছি। সাবের আপনার যদিও নিজে অরাজনী হলে ব্যাখ্যা দিল, আর একটা আড্ডায় আমরা পেয়েছি কবিতার প্ল্যাটফর্ম নামে একটা সংগঠন আছে সাবের আপনাদের, সেই আড্ডা। আমি মনে করি যে এই আড্ডাগুলোর সৌরভ এখানে, যে আজকে মানে আলতা থেকে কলামে দেখে দেখে অভ্যস্ত যে আজকে আপনার খুব কাছে মনে হয় আপনি মাঝে চায়ের আড্ডায় পেয়েছেন, এগুলো সেই আড্ডার সাবর। আমি খুব মাঝে মাঝে ঠাট্টা করে বলি নিদ্রা আপা, মানে আমার বর্তমান আমার সহকর্মী বলি, স্থানীয় লোক নিদ্রা আপার সাথে একটা প্রোগ্রামে এক ছেলেকে কোনো একটা পুলিশ মারামারি থেকে আমরা উদ্ধার করেছিলাম। ও ভাবছে যেহেতু নিদ্রা আপার সাথে আমাকে দেখেছে, আমি তার বন্ধু খুবই ক্লোজ, সে আমাকে অনেকদিন সার সার বলতো, তারা আমাকে বুঝে দিতে আমার সময় লাগছে যে আমি আসলে টিচার না, যেহেতু নিদ্রা আপার বন্ধু মানে সবাই শিক্ষক। এই আড্ডাগুলো ওই গল্পটা এই জন্য বললাম, এই আড্ডাগুলো আমাদের ওই সমস্ত অন্যান্য পরিচয় থেকে এই আন্তরিকতাটুকু গড়ে দিয়েছে, যেটা একই সাথে শুধু গ্যাতিজনের আড্ডার জন্য না বা ওখানে লেখকের জন্য না, একই সাথে সমমনা অন্যান্য প্ল্যাটফর্মের অন্যান্য ঘরানার অন্যান্য চক্রের বন্ধুদের সাথে অন্যান্য শিল্পীদের সাথে একটা একটা বিন্দুটা গড়ে দিয়েছে। আমরা সেটুকুই আমি মনে করি যে উদযাপন করতে চাই, সেটাই হয়তো এরকম আড্ডাগুলোর শক্তি। যাই হোক, এই সময় অবস্থায় আমরা আরেকজনের কথা শুনতে চাই আমরা শেষ দিকে। হ্যাঁ, আপনার নাম ঠিক বলতে যাচ্ছিলাম, এটা মোস্তফা কামাল, তুমি নাম ঠিক বলে দিন। আমার নাম দেখে সম্পাদকের সমস্যা, মানে যার দাবি নয় একটু ছেড়ে দিয়েছে, আর ওই শের আছে আমার, আমি করে দিলাম এটিও মোস্তফা কামাল, যদিও প্রতিষ্ঠান করে যদি কাটিয়ে এসেছে আমি একটা ঘোরা ধরে প্রতিষ্ঠানের লোক, বাংলাদেশ সরকারের একটু মর্যাদা দিব, আমি একটা মন্ত্রণালয়ে আছি একাদশ বিসিএস। তো সংসদ কথা আসার চৌধুরীর কথার কথা বলি, তার ইমরান সাথে আমার পরিচয় আছে, আসাদ চৌধুরীর ব্যাকগ্রাউন্ড হচ্ছে আসাদ চৌধুরী নিজেই কিন্তু লিগাল ব্যক্তি আপনার বগুড়া থেকে একটা পত্রিকা বেরোতে বিপ্রতি ফারুক সিদ্দিকি বেচর উনি বেঁচে নেন বিপ্রতিকে যাদের প্রথম দেখা ছিল তখন আসাদ চৌধুরী আছে, তারপর শাহরুখ খান ছিলেন, আমি একটা সময় কিছুদিন কাজ করেছি আমার একটা লেখা 1997 সালে, আমি তখন প্রতিষ্ঠানের ভিতরে চাকরির মধ্যে ঢুকে গেছি, গুগরা থেকে নিসর্গ বলে একটা পত্রিকা বের হতো, এখন মাঝে বের হয় সবুজ পত্র লিটল ম্যাগাজিনের প্রথম চরিত্র ধারণ করে। আর সবচেয়ে বড় কথা, সাধু ভাষা আমরা লিখতাম, ওই ভাষাটা রাতারাতি বদলে দিয়েছে, পরে বছর দশেক পরে 2017 সালে বোধ হয় আবার রিপ্রিন্ট করেছে, ওর মধ্যে 10টা পুরনো লেখা আছে এবং আমার কাছে মিজান নামার একটা বই বের করেছে, 2 বাংলা লিটল ম্যাক ভাবনা, সেখানে আমার লেখাটা আছে, আর এবং মুশারের সাথে যিনি আছেন
উনিও অতি বাংলা লিনার ম্যাম কথা নিয়ে যেই ইয়েটা বের করেছেন সেখানে আমার লেখা আছে সেখানে বিরোধিতা ষাটের দশকে এসে সারা পৃথিবীতে তরুণ সমাজ যেভাবে পৃথিবীর অনেক কিছু গতি পেয়েছে কিন্তু বাংলাদেশে না ষাটের দশকে তো অল্প দেড়টা দশক সেই বিপ্লবী তরুণদেরই করবে আশা চৌধুরী যদি আসতেন তাহলে তার কাজে তারা কি করে লড়াই করেছেন সেটা হতে পারতেন শুনতে পারতেন পরবর্তী তুমি আরেকটা পত্রিকা বের করার চেষ্টা করেছিলাম তিন চার সংখ্যা বের করে মাথায় মাথা বলে গেছে আবহমান সাক্ষাৎকারের একটা মজার কথা বলেছে এখন যারা তরুণ বিক্রম না গেলে কিন্তু আন্দোলন করতে পারবে কিছু করতে সে তরুণকে করতে হবে যৌব তোমার বেদনা আমার এটা হতে পারে আমার কাছে সারা কথাটা এখন যদি বিক্রম না গেলে যদি কিছু না করে থাকে তাহলে আমি বলবো যে এখন তরুণদের সেই বেদনা নাই থাকে এটা সোজা শুধু কারণ লিডার না গেলে আমার মধ্যে চুল পাকা লোকের জিনিস না লিডার না গেলে প্রথম থেকে আজকের এই পর্যন্ত এটা পরিষ্কার করে দিয়েছে আমরা চুল পাকা লোকের আশা করে যে বললাম না ছাত্র দর্শন কোম্পানি এটা তো করে ফেলতে পারে সেটা পরের বিষয় তবে আমাদের বুদ্ধিজীবী সমাজের যে কথাটা যদি রূপটা দেখেন বিনয় ঘোষের একটা বই আছে বাংলার বিদ্যুৎ ওইটা যদি পড়েন তাহলে দেখবেন যে আমাদের ব্রিটিশরা যে আমাদের শিক্ষা পদ্ধতি চালু করেছে ওর ভিতরে কোথায় যে গলরটা আছে ওই গলরটা কি করে আমাদের পুরো বিদ্যুৎ সমাজকে বুদ্ধিজীবী সমাজকে মেরুদণ্ডই করে দিয়েছে ওইটা খুব চমৎকার কিছু ডিসকাশন আপনি বিনয় ঘোষের বইটা হতে পারে স্বাধীনতা এখন যা বলে সেটা শুনলে মানুষের সাধারণ মানুষের মুক্তি আঠাশ বছর একজন লোক যদি এইভাবে শুরু করতে পারে বুদ্ধিবৃত্তি নতুন বিধান করে আমার কাছে এখনো করলাম আশ্চর্য লাগে সেই সভাবাই কিন্তু ওই আঠারো বছর বয়সে যেটা লিখিত সেটা কিন্তু বুড়ো বয়সে দেখা কিন্তু এরপর অসম্ভব বিপ্লবী সেই কারণে সোজা করা লোক চলবে না এখন আমি যাকে বলে আমাদের লঞ্চে বসবে উনি বলেন আমার শিক্ষক আমি নিজেও মনে করি যে আমার সময় আমার শিক্ষকদের একজন তার মাথায় লোক জায়গা নিয়েছি কিন্তু বসে দেখতাম কিছু আমি শুনতাম পুরোদিন সভাবের সাথে জীবন আমি একবারই কথা বলেছি আমার একটা অটোগ্রাফ জানি ঠিক আছে এছাড়া সভাবের সাথে আমি কোনো কথা বলিনি শুধু আমি এসে শুনতাম উনি কি বলেন আমি জানি যে একটা লোকের চিন্তাটা বিরোধী শ্রোতা আছে দলের বাইরে গিয়ে ফলের জন্য যা বলা দরকার উনি বলে ফেলতে পারে এখন আমি যেহেতু প্রতিষ্ঠায় যাতে ঢুকে পড়েছি অতএব প্রতিষ্ঠায় মানে আমার বাই ডিফল্ট আমার জন্য কঠিন হয়ে গেছে তারপর আমার কিছু ছদ্মবেশ যুক্ত হয় এই ছদ্মবেশটা বলে যারা যাচ্ছে ল্যাটিন আমেরিকা জাদুবাস্তবতা যারা ওরকম এই জন্য আমি মাঝে মাঝে আমার কিছু লেখা আমি জাদুভাইকে শেয়ার করেছি আমি কিছু ছোট গল্প লিখেছি তালিমের মনে থাকতে পারে আমি নাম দিচ্ছি মিনিকাই গল্প মিনিকাই গল্প খাতে নিয়ে লিখেছি আমার একটা গল্প হচ্ছে সিনিয়ররা তো দেখে থাকবে একসময় এই যে ঘড়ি করে শেয়ার করা গেল সাইকেল দিয়ে ঘুরে গেল তাকে যে ঘুরে গেল ঘড়ি করে শেয়ার এই যে ঘড়ি করে শেয়ার করে এদের একজন তারপরে কিছু লোক এখানে যে ভাষা পরীক্ষা করে যে টিয়া পাখি ছেড়ে দিয়ে করে এই টিয়া তারে নিয়ে লিখেছে আমি কিন্তু এই টাইপের লোক তারপরে আমার একটা গল্প আছে এটা হলো 1983 লেখা সেটা আমার আদি শিক্ষা কৃষক আগে বলছেন না ভাই ওখানে আমি দেখার চেষ্টা করছি বলতে ওই কৃষক তার জমিটা পড়ার জন্য তাকে কত কিছু স্যাক্রিফাইস করতে হয়েছে কি কি বিক্রি করতে হয়েছে কি ইয়া করতে হচ্ছে মানে
তার শাড়ির টাকা নাই, বিয়ের টাকা নাই, মানে তারপরে বোনের বিয়ে মিশে যাচ্ছে, কিন্তু তারপরে সে ধান না করে পারে না। কল্পনা শেষ করে এই ধরে এত কষ্টের পরে সে যখন মাঠে যাচ্ছিল শেষ সম্বল তৈরি মাঠের পুটি থেকে বের করে বাজার করতে যা করতে খেতে পারে যাওয়ার সময় খেতে দিকে তার চোখ পড়লো যে বিকালবেলা লোক ওকে তিন টাকা মুগ্ধ হয়ে গেলে সন্তুষ্ট হয়ে গেল। আমি বলছি যে ঋষিরা হচ্ছে আদি শিল্প, এই যে পড়াশোনা শিল্প এই যে পড়াশোনা সন্তুষ্ট আমি আমি এরকম কিছু কিছু কল্পনা ছদ্মের দ্বারা দেখার চেষ্টা করি ওই বেশি কিছু মানে বন্ধিত মানুষের, যেমন আমি যে কাদের বইয়ের কথা একটু বললাম না এরকম বলছে কাদের বই আমার একটা গল্প আছে যে গল্পটা আমার কমালে দিত বুয়ের সাথে শিশু করে এমনিতে কাজ করতে মুশকিল যদি কাটতে ছোট বাচ্চা থাকে এটা একটা বুয়ের জন্য বড় বড় রকমের একটা বিপদ, কেউ তাকে নিতে চায় না এই মানে বাচ্চা আনলে আমার বাচ্চার চেয়ে কষ্ট করবে কর্মগ্রাম করবে তাকে এই বাচ্চার সবার কোথায় রেখে আসবে ছোট বাচ্চা বোঝে না। এইটা কিন্তু একটা বড় ধরনের মেসেজ এই আমাদের যারা কাজ করে তাদের তার সাথে বিয়ে সঙ্গে বাচ্চা করে ফিরে যেতে কোথায় চলে গেল তার আগে বিয়ে হয়েছে এই এটি কিন্তু বেঁচেও থাকতে হবে ওই বাচ্চাকে বাঁচাতে হবে। এই যে ক্রাইসিসটা ওখানে একটা জায়গা ছিল যে পাড়িয়ালার ছেলে কমলা খাচ্ছে তার তার ছেলে কমলা খাওয়ার জন্য ছেলে সে কমলা দিন দুঃখে বাড়িয়ার ছেলে খাওয়ার জন্য কমলার যে ছালটা ছিল ওই ছালটা ছেলেটা কোথায় নিয়ে গিয়ে পুড়ে পকেটে গেল। তারপর কিছুক্ষণ পরে সে ওটা পকেটে নিয়ে ঘুমিয়ে পড়েছে তার বাড়িওয়ালার ছেলে আর একটা কমলা খাচ্ছে সে কমলা বলে যে আমার কমলাকে খুঁজে পাচ্ছে না তো তার ধারণা করলে নিশ্চয় ওই ছেলে কমলা নিছে কিছুটা তাকে কখনো পাশ্চাত্যে কোনো পোশাকে পাবেন না একেবারে আমাদের দেশি অরফিয়াসের পাশুলি ছাড়া তুমি পাশ্চাত্যে কোনো মিল ব্যবহার করেন ইউরোপীয় প্রাচ্য ছিল এবং কাউন্টার ডিসকোর ডাক্তার এরকম হয়তো আমাদের তৈরি হবে তরুণদের মধ্যে আর একটা নতুন যদি হয় এই তরুণদের হতে পারে আমি লিটল গাড়িতে আমরা শুরু করেছে দেখা যাক কত দিকে যাবে। ধন্যবাদ। আমার মনে হয় মোটামুটি একটা পর্ব শেষ করি একটা আমরা এবং তার ক্লাস মেন হচ্ছে এনজিও এসে প্রথাগতভাবে তারা মাঠে হতে পারত ক্যাডিজনে আসছে তারপরে আমরা আরেকটু গণ্ডি দুই ধরনের গণ্ডি অতিক্রম করতে চেষ্টা করেছি যে নতুন পাঠকদের কাছে যাওয়া সেই চেষ্টা কিছুটা হয়ে গেল আশা করছি সামনে আরো বিভিন্ন ধরনের কিছু আসবে সেটা দেখার দিকে। হ্যাঁ আর কেউ বলতে চান কিনা বিশেষ করে একটা জিনিসের অভাব দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে উঠান সম্পর্কে উঠানে যে রেখা ছাপা হচ্ছে সেটা সম্পর্কে জানার বাকি রয়ে গেল কি রেখা তারা দেখতে চান কেউ এটা জানার বন্ধু মারা গেছেন আগে সাথে সঞ্জীব চৌধুরী সঞ্জিত সাহিত্য ওই যে কিন্তু আমার বাড়ির কাছে ত্রিপুরা কিভাবে জানে সেভাবে সাহিত্যের নাম আমি জানি জানি তারপরে শ্রীলঙ্কার সাহিত্যের নাম দেয় মালদ্বীপের ভাষাটা সেটা জানি সাহিত্যিক তার পরের বিষয় যে ভাষাটা আমরা সমাজে যাই ভীষণ দেখি হিন্দি ভাষা সাহিত্যিকের নাম আমি জিজ্ঞেস করে দেখি আমি দেখি ইংরেজি সাহিত্য চর্চা করে ইংলিশ সাহিত্য সম্পর্কে আরো খোঁজ খবর নেয় আমাদের যারা ক্ষুদ্রণী গোষ্ঠী আছে সেই অংশটা আমি বাদে দিই যে আমাদের চাকমারে কি করছেন তারপরে আমার একটা কথা বলি ভাই এগুলো নিয়ে জানি আমার লোক তো নাই আমাদের চিন্তা করে
তার তো উঠান আমার সবচেয়ে ভালো লেগেছে উঠানে গিয়ে জায়গাটা একটু একদম বাড়ির কাছে যারা বসে আছে তাদের দেখা পেল বাংলায় তাদের দেখা পেল অজুবা তাদের দেখা সম্পর্কে নিয়ে এসে এই কথা আমি বাজার লাগিয়ে বলেছি যে আমার উঠান ভালো লাগার মেইন কারণ হচ্ছে এটা আমার যে স্বপ্নটা ছিল সেই উঠান ধরেছে ধন্যবাদ আমার ধারণা হচ্ছে সঠিক শব্দটা সম্ভবত উঠোন এবং এখানে যেটা আমি দেখলাম সেটা লেখা আছে www.uthon.com এটা কেন যে উঠান হয়ে গেল একটা ব্যাপার হচ্ছে এখানে বলেই দেওয়া আছে যে আমাদের একটা কিন্তু মানে এরিয়া আছে কোন ধরনের লেখা এখানে অ্যালাউ করা হয় সেটা একটু মানে আপনারা দেখবেন তাহলেই বুঝবেন কী লিখতে হবে তাহলে এটা লেখা যাবে তাহলে যে লেখাটা হচ্ছে উল্টাই পাল্টাই মিলাইতে হবে তাহলে ওই ধরনেরই যদি লিখতে হবে এবং লেখক যা লিখতে চাচ্ছে সেটার যদি অ্যাকসেপ্টেবিলিটি না থাকে তাহলে যে লেখকরা লিখছে ওটা উল্টাই পাল্টা আর একটা লিখলেই তো হইল একই ধরনের লেখা পাইলে ইয়া হইল ওইটা আর একটা ব্যাপার আর একটা ব্যাপার হচ্ছে না না অন্য লেখকদের বলছি ওই লেখক তো তার সত্তাকে চেঞ্জ করবে না দুই নম্বর হচ্ছে এই যে এখানে আমি এক ভাইকে ভাই বলছিলাম যে যে একজনের ১১টা লেখা আসছে এবং কবিতা আসছে আলোচনা আসছে এখন সবগুলো হইলেই বা সমস্যা কি আপনি তো প্রতিষ্ঠান করতে চাচ্ছেন না প্রতিষ্ঠান বিরোধিতার ভিতরে যাচ্ছেন এখন সবগুলো একটা বইয়ে কী আছে বইয়ে কি তার চিন্তার পরিপ্রেক্ষিতে ধরা পড়ে না এখন আপনি কি চৌষ্টি শুধু প্রবন্ধ পড়বেন আপনি হচ্ছে অরুন্ধতী রায়ের কি উপন্যাসই পড়বেন তার ইয়াগুলো এডিটোরিয়ালগুলো কি পড়েন না ব্যাপারটা হচ্ছে তার মত প্রকাশের জন্য তিনি প্রতিষ্ঠানের বাইরে যে তিনি তার ভয়েসটা রেস করতে চান তাই এটা পত্রিকা হোক বা বই এটাতে ইয়াটা আসবে কেন আর একটা ব্যাপার হচ্ছে কি আপনি তো ব্যক্তি স্বাতন্ত্র্যের জায়গাটাতে মূল্য দিতে চাচ্ছেন তাহলে সবাইকে নিয়ে আমার মনকে জয় করতে হবে এমন চিন্তা থেকে লিটল ম্যাক আন্দোলন কেন ওটা করতে আসাদ চৌধুরীর সঙ্গে আমার কোন সমস্যা নাই কিংবা আসাদ চৌধুরী কবি হিসেবে কত গুরুত্বপূর্ণ বা আজকের অনুষ্ঠানে তিনি কেন থাকলেন সেটা নিয়েও কোনো সমস্যা নেই আমি যে প্রেক্ষিতে কথাটা বলতে চাই যে প্রত্যেক লেখক পরিণতির একটা পর্যায়ে গিয়ে নিজেই একজন প্রতিষ্ঠান হয়ে ওঠেন আসাদ চৌধুরী এখন সেই জায়গায় পৌঁছে গিয়েছেন আমরা যদি প্রতিষ্ঠান বিরোধিতার চর্চা করতে চাই আমাদেরকে এই প্রতিষ্ঠানটা আগে ভাঙতে হবে যে মাথার উপরে একটা ছায়া তার কাছ থেকে আশীর্বাদ নিয়ে আমাদের আগাতে হবে এই চর্চার থেকে যেন আমরা বেরিয়ে আসি এই প্রেক্ষিতে আসাদ চৌধুরীর বিরোধিতাটা করেছি আর যেখানে আমি ইন্টারনেট চর্চার কথা বলছি আমি যদি আমার ব্যক্তিগত চিন্তাকে প্রাধান্য দেই আমি যদি পুরো পত্রিকা জুড়ে আমার লেখাগুলো লিখে সবাইকে আমি ফ্রি স্টাইলে বিলেতক থাকি যেমন দুপুর মিত্র কপিলেফ্ট আন্দোলনে বিশ্বাস করেন এবং তিনি সবাইকে তার পত্রিকা বিনামূল্যে দেন তাতেও আমার কোনো সমস্যা নেই কিন্তু যখন আমি বলছি যে এটা একটা পত্রিকা এবং সেখানে পত্রিকা বলতে আমরা যত আন্দোলনই করি যত নিয়ম ভাঙি তবুও কিছু নিয়মকে আমাদের মানদণ্ড ধরে আগাতে হয় যে এই নিয়মের মধ্যে দিয়ে আমি সমস্ত জিনিসটাকে চালিত করছি আমরা পত্রিকা বলতেই বুঝি যে এখানে সম্মিলিত একটা অংশগ্রহণ অন্তত সমমনা সাহিত্যিকদের কিংবা যারা এক ধরনের চিন্তা করেন সেই ধরনের তরুণদের একটা সংগ্রহ এখন যদি আমি ৫০% বেশি লেখা আমারটা দিয়ে পূর্ণ করে ফেলি তাহলে একটা সময় প্রশ্ন হতে পারে যেমন উঠানের বেলায় এটা হতে পারে যে আজকে উঠানের নিয়মিত লেখক তালিকায় যদি জাবেদ হোসেন আলতাফ পারভেজ এবং অন্যান্যরা নিয়তই থাকেন এক সময় প্রশ্ন হতে পারে উঠান মালিক এরা
তাহলে এদের লেখা আমি যদি পছন্দ করি তাহলে এটাই কিনবো, আর এদের লেখা পছন্দ না করলে আমি এখান থেকে বিদায়। ব্যাপারটা এই অর্থে যে আমি যদি বৈচিত্র্যের চর্চা না করি এবং অন্যেরা কি ভাবছে সেটাকেও আমার পত্রিকায় স্থান না দিই, তাহলে প্রতিষ্ঠান বিরোধিতার কথা বলা হাতামুলি না। এটা ছাড়াও একটা ব্যাপার আছে বোধ হয় যে খুব বাস্তব একটা সমস্যা, উঠোন নামে একটা পত্রিকা আছে, মানে পত্রিকাটা আমি হাতে নিয়ে এক কথাই যে আমার 48 ঘন্টাও লাগে না পত্রিকাটা শেষ করতে। এবং এটা আমি এরকম না যে আমি ভাষা ভাষা পড়ে গেছি, তাও না, এরকম এক জায়গা হয়েছে যে আমি জাভেদ ভাইয়ের অনেক লাইন আমি বুঝতেছি না, আমি বারবার পড়ছি, আমি ইন্টারনেটের সাহায্য নিয়েছি এবং আমি ওনার কিছু লেখার সাথে আগে পরিচিত ছিলাম, তো সেক্ষেত্রে আমার একটু সময় বেশি লাগছে। কথা হচ্ছে যে আমি একবারেই পত্রিকাটা পড়ছি এবং আমি যেহেতু অসমীয়া এবং অন্য অন্য কবিতা এবং গানের সাথে আগে পরিচিত হওয়ার চেষ্টা করেছিলাম, ওই অঞ্চলের গান এবং এ নিয়ে আমার অনেক আগ্রহ ছিল, তো সেই কারণে মণিপুরী এবং অসমীয়া সাহিত্যের থেকে আমি কিছু মানে গান নিয়ে আসছিলাম ওদের, ওখানে যখন আমি গিয়েছিলাম তখন আমি গান কালেক্ট করার চেষ্টা করেছিলাম ওদের, তো সেই গানগুলোর কারণে আমার একটা আগ্রহ ছিল, সেই কারণে বিশেষ করে আমি উঠানটা আমি ছাড়তে পারিনি। এবং আমার পড়ার একটা বড় জায়গাটা আমি এখন একটা মানে ল্যাক্সা জায়গা বলি, সেটা হচ্ছে যে আমার ওভারঅল অনেক বেশি ভালো লাগছে যে ঠিক আছে এটা অনেক বেশি বাছাই প্রথম কাজ বলা হয়তো বা এত বেশি ফর্মেটের, কিন্তু একটা জায়গা আমার মনে হচ্ছে যে সমস্যা আমি যেই জায়গাটা আছে সেটা কোনোভাবে কি আমরা মিস করছি কিনা, যে মানে বিষয়টা হচ্ছে যে ধরেন এই মুহূর্তে আমি মুরাকামিকে আমি মানে দেখছি যে খুব চলছে কাটছে বাজারে দৌড়াচ্ছে এরকম আর কি, তো আমি একদিকে যেরকম এখন এই মুহূর্তে মুরাকামি কী ভাবছে সমস্যা সেটা আমি আরও 4 বছর পরে গিয়ে জানতে চাই না, যেমনটা আমি ধরেন স্লাবজি যে এখন কী ভাবছেন দর্শনের সেই ভাবনাটা আমি 4 বছর পরে এসে আমি ওটাকে আমি মানে অনুবাদ হলে আমি জানতে পারি, তো আমার মনে হয় যে সমসাময়িক ভাবনার জায়গা থেকে আমাদের যাদের ইংরেজিতে ভালো দখল আছে বা ভালো হয়ে থাকে অনুবাদের জায়গাটা আমার মনে হয় আরও মানে সবই তো অনুবাদ কিন্তু ওই অনুবাদের জায়গাটা আমার মনে হয় যে আরও বেশি রিচ করা যায়, এবং একটা সময় মনে হচ্ছে যে আমাদের যে মানে দর্শনের ভাবনা যে জায়গাটা সেটা অনেক বেশি মানবিক, আপনি যে মানবিকতার কথা বললেন সেই মানবিকতা আপনার সাহিত্যের অন্য অন্য জায়গাতে আপনি যদি অনেক বেশি বলে বোঝাতে পারেন দর্শনের আপনি একটা কোটেশনের মাধ্যমে ওটা অনেক বেশি ভাবনার উদ্রেক করে, তো আমার কাছে মনে হয় আমরা যারা ধরেন মনের এবং মানে মাথার খোরাকের জন্য এখানে আসি, তো আমার মনে হয় যে ওই জায়গাটা পেলে আমি আরও